if x square minus yz by a equals to y square minus zx by b equals to z square minus xy by c, then prove that a plus b plus c into x plus y plus z equals to ax plus by plus cz. তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে x square minus yz by a সমান y square minus zx by b সমান z square minus xy by c. প্রমাণ করতে হবে যে a plus b plus c into x plus y plus z equals to ax plus by plus cz. এখানে লক্ষ্য করে দেখো যে a plus b plus c আমরা যদি সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে কিন্তু এই যে a plus b plus c টার্মটা দেখতে পাচ্ছি। সেটা শুরু করি আগে, সেটা সংযোগ প্রক্রিয়ার দ্বারা পায়। এই সংযোগ প্রক্রিয়া সংক্রান্ত আমাদের একটা ভিডিও দেওয়া আছে যে প্রপার্টিজ অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন, যারা জানতে চাও তারা এটা দেখে নিতে পারো। এখানে আমরা বিভিন্ন ধরনের সংযোগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি এবং আমরা জানি যে সংযোগ প্রক্রিয়া করে আমরা যে একটা অনুপাত পাই সেটা হচ্ছে প্রত্যেক অনুপাত, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এ প্লাস বি প্লাস সি। এ সাজিলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি। এটা আমরা একটা নাম মার দিচ্ছি এক নম্বর। আবার দেখো এখানে কি দেওয়া আছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে আমরা যদি প্রথম অনুপাতটাকে এক্স দিয়ে লব এবং হরকে গুণ করি, দ্বিতীয়টাকে ওয়াই দিয়ে গুণ করি এবং তৃতীয়টাকে জেড দিয়ে গুণ করি, দিয়ে যদি সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে কী পাবো, আবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় অনুপাতকে যথাক্রমে এক্স ওয়াই ও জেড দ্বারা গুণ করে সংযোগ প্রক্রিয়ার দ্বারা পাই। কী পাচ্ছি, প্রথমটাকে এক্স দিয়ে গুণ করেছি, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস নিচে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, নিচে হবে বি ওয়াই প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে হবে সি জেড। তাই এটা যদি সিম্পলিফাই করে কি পাবো দেখি, এক্স এস কিউ ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই কিউ
জেড ইন্টু জেড স্কোয়ার জেড কিউ মাইনাস এক্স ইন্টু ওয়াই জেড, এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই ইন্টু জেড এক্স, এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড, তাহলে থ্রি এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো নিচে কী থাকলো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে দেখো এটাও কিন্তু একটা আমাদের প্রত্যেক অনুপাত, এটা দিচ্ছি দুই। তাহলে আমরা এখানে দুটো প্রত্যেক অনুপাত বের করেছি, এই এক নাম্বার এবং দু নাম্বার। তাহলে প্রত্যেক অনুপাতের মান তো সমান, অতএব এক ইকলস টু দুই, প্রত্যেক মান সমান করে পায় কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু দু নাম্বার, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখানে লক্ষ্য করে দেখো, এই যে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটা কিন্তু উৎপাদক ভাঙতে পারি, তাই তো? কী দাঁড়াচ্ছে দেখো, দিস ইকলস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই যা ছিল তাই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এখানে আমরা দেখো এই টার্মটা কেটে দিতে পারি, তাই তো? তাহলে কী পাচ্ছি, অতএব ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখন আমাকে গুণ করে দাও। অর এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকলস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা কিন্তু আমাদের প্রমাণ্য। এই প্রমাণটা আমরা কিন্তু এই যখন প্রথম অনুপাতে বের করলাম, এখানে লব এবং হরকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করতে পারতাম, তাহলে কিন্তু এই রেজাল্টটা পেয়ে যেতাম, ঠিক আছে? সেভাবে কিন্তু এটা করা যায়।